যেই লোকদেরকে তুমি মনোনীত করেছেন, যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করেছেন, যে অর্থটা তুমি গ্রহণযোগ্য করেছ, সেই অর্থটার অনুযায়ী আমাদেরকে সেই লোকরা যেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে, ওই ওলি আল্লাহ লোকদের রাস্তায় আমাদেরকে চালা। আমি ডক্টরেট কইরা খালি ডক্টরগিরির অর্থ ডিকশনারি দিয়ে করলে, যেমন একটা ভুল আমি ধরায় দিতেছি, দেখেন আমাদের দেশের দেখেন কিভাবে মুনাফেকরা যেইভাবে নয়েজ ছাড়ে, আমাদের ভিতরে একটা নয়েজ যে, যেমন আমাদের এই যে ইয়াং ছেলেরা যারা জামাত ইসলাম করে তাদের কাছে হট কেক। আমি কোনো রাজনৈতিক কথা বলি না, জামাত ইসলামদের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হচ্ছে ইমানের, ঠিক কিনা? কিসের দ্বন্দ্ব? ইমানের দ্বন্দ্ব। তারা বলে নবী আমাদের মতো মানুষ, অতি মানব জানা যাবে না, নাউজুবিল্লাহ বলে। যেমন একটা মুনাফিকির, যেমন একটা মুনাফিকির দেখাই দিতেছি আপনাদের কাছে, আমাদের দেশের হুজুররাও খুব হট কেক হিসাবে নেয়। হুজুররা তো বুঝছেন তো আর কি, ফোনদের তলে নোট দিয়ে ভাস করেন না হুজুর। যেমন আমাদের দেশে একটা ছেলে আছে যার নাম আমির হামজা, এই ছেলে বলে কোরআনে নবীজিকে মহাব্বত করলে জান্নাত হওয়া যাবে, কোরআনে কোথায়ও নাই, দেখছেন নি অবস্থা। আমি বললাম মিস্টার আমির হামজা, তুমি এই কথা বলার কারণে আমি চ্যালেঞ্জ ছুড়িয়ে তোমাকে মহিলা গেলাম, জিন্দগিতে তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না। তাহলে হুজরাতুল্লাহ সাহেব আপনি চ্যালেঞ্জ করলেন কিভাবে? আমি করি নাই। যদি তুমি ইমান নিয়ে কবরে যাও তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে? এই যে দেখেন আল্লাহ কি বলতে আছে, এই যে আল্লাহ বলতেছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তিজারাতুন তাখশাওনা কাসাদ কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কি কইছে والله لا يهدي القوم الكافرين কইছে না ফাসিকিন কইছে ফাসিক কাদেরকে বলে আমি হুজুরকে জিজ্ঞাসা করি ফাসিক বলে যে কেবলা মুখী হয়ে নামাজ পড়ে যে নবীর উপরে ঈমান আনছে কিন্তু নবীরে পরিপূর্ণভাবে মানে না সে হলো ফাসিক তাইলে আমির হামদার ইমান আছে কিন্তু অসুস্থ মুসলমান ইসলাম আছে সে মুসলমান সে ফাসে এই জন্য আল্লাহ বলেছে হাবিবরে আপনি জানাইয়া দেন দশটা মহাব্বতের জিনিসের চাইতে যদি আমি আল্লাহকে এবং আপনাকে যদি বেশি না ভালোবাসে খুব কঠিন কথা খেয়াল করে শুনেন দশটা মহাব্বতের জিনিস সবচাইতে এই দশটা মহাব্বতের জিনিস কুলিন কানা আবাউকুম তোমার বাবা বাবা সমতুল্য ছেলে সমতুল্য ভাই সমতুল্য এরপরে এরকম দশটা জিনিসকে বুঝিয়েছে এই জিনিসগুলির থেকে যদি তুমি আল্লাহ এবং রাসূলকে যদি বেশি ভালো না বাসো তাইলে মনে করবা অপেক্ষা করো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে এবং আযাব হইয়া ধ্বংস হইবা কিন্তু ঈমান নিয়ে মরতে পারবা না আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন তোমার কলমা শরীফ পড়ছো মুসলমান নামাজ পড়ো সব কিছু করো কিন্তু তুমি ফাসিক ঈমান নিয়ে কবরে যাইবা না কারণ আমি আল্লাহ তোমার হেদায়েত করব না এই কথা কওয়ার কারণে বুঝাইতে পারছি এইবার আসেন আমির হামজা সাহেব এখন ওই শ্রেণীর কিছু আলেম যদি আমার খায় হুজরাতুল্লাহ সাহেব আমির হামজা সাহেব তো এই আয়াত দিয়ে ঠিক আছে বলছেন ঠিক আছে কিন্তু আমির হামজা সাহেব তো বলছে কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আমির হামজা সাহেব আমাদের বল ধরে কি বল আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হাবিবরে আপনি বইলা দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো এখানে ভালোবাসার কথা বলা হয় নাই কোরআন এখানে ভালোবাসা এখন আমার যদি বলেন হুজরাতুল্লাহ সাহেব আপনি ডক্টর মানুষ আপনি কোন ফাত্তাবিউনি শব্দের অর্থ কি
তখন আমি বলবো বাবা রে তোমার নেতা বলছে, কারো পশ্চাদ অনুসরণ করাকে তাবরণ বলা হয়, সে তো বাংলায় বলছে, আমি আরবিতে বলি মাম্মা শারিত ফালমাক, কোন অনুসৃত বস্তুর যদি পিছে অনুসরণ করা হয় তাকে তাবরণ বলা হয়। এখানে নবীকে অনুসরণের কথা বলা হয়েছে, কিন্তু ডিকশনারি অনুযায়ী এখানে অর্থ ঠিক নবীকে অনুসরণের কথা বলা হয়েছে, কিন্তু বাবা রে এই পৃথিবীর কোন মুহাদ্দিস ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম সুয়ুতি ইমাম সাহলাবি ইমাম তাবারী আজ পর্যন্ত কোন মুহাদ্দিস সরাসরি এখানে অনুসরণ অর্থ নেয় নাই, সরাসরি অনুসরণ অর্থ তাইলে বোঝা গেল আমির হামজা সাহেব ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তাবারানি এবং ইমাম সুয়ুতি ইমাম ইবনে হাজার আসকালানি যত ইমাম আছে সব ইমামদেরকে কবরের থেকে উঠে আইসা আপনার কাছে এই অর্থটা জানা দরকার ছিল। এখন যদি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা ব্যক্তি আমির হামজা বা ইবনু তাইমিয়ার মত মানবেন, সৌদি আরবের এই যে মাদানি টাদানি অনেক আছে না, এগো মত মানবেন না, ইমাম বুখারী সহ আমাদের ইমাম সুয়ুতি যত ইমাম আছে তাদেরকে মানবেন না পাঁচ দশটা ইমাম রে মানবেন, ইমাম না পাঁচ দশটা ইমাম নাই বললা কয় মদিনা ইউনিভার্সিটির ছাত্র, আল্লাহর কসম খায় বলি মদিনা ইউনিভার্সিটি কোনো কোনো বাহিরের দেশে কোনো ছেলেরা পড়ার অধিকার নাই, নাই সুযোগ নাই মদিনা ইউনিভার্সিটিতে কোনো আরবি ছেলেরা ছাড়া বাইরে কোনো ছেলেরা পড়তে পারে না, তারা জামিয়া ইসলামিয়ার থেকে পড়িয়ে আইসা নাম দেয় মদিনা ইউনিভার্সিটির ছাত্র, মিছা কথা মাত্তন মামুর ভাইয়ের গফ কয়, আমি জানি মদিনা ইউনিভার্সিটি না পড়ছি, আমি তো জানি ঘটনা, আমি তো গ্লোবাল ইসলামিক ইউনিভার্সিটি লেবাননের ছাত্র, আমি ডক্টরেট শেষ পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ তোমাদের মতো হুজুররা এই জঙ্গিজম পয়দা করতেছ উল্টা পাল্টা বুঝায় হ্যাঁ, এই সুযোগ নাই বুখারি তারিখুল কবির হাদিস নম্বরটা বইলা দিয়া যায় যদি সমস্যা মনে করেন, বুখারিতে এই হাদিস হাদিসের সংখ্যা হইল 2296 নাম্বার, 2296 নম্বর হাদিস বুখারি শরীফ তারিখুল কবি, ইমাম বুখারি বর্ণনা করেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলতেছে ইন্নামা তাখাওয়াফু আলাইকুম রাজুলুন কারাআল কুরআন হাত্তা ইযা রুইয়াত বাহজাতুহু, ও দুনিয়ার মানুষরে যাই না রাগ, আমি আমার উম্মতের ভিতরে একদল উম্মতকে ভয় পাই, কে ভয় পায় আল্লাহর হাবিব বলেন সাহাবীরারে যাই না রাখো রে, আমি আমার উম্মতের ভিতরে একদল উম্মতের ভয় পাই, কারাআল কুরআন হাত্তা ইযা রুইয়াত বাহজাতুহু, কোরআন শরীফ পড়তে পড়তে তাদের চেহারার ভিতরে কোরআনের চিহ্ন আইসা যায়, কি সুবহানাল্লাহ নি কইছে আল্লাহু আকবার বের হইছে, আবার হাদিসের অর্থ বলেন আল্লাহর হাবিব বলেন আমি আমার উম্মতের ভয় পাই, হাত্তা ইযা তারা আল কোরআন তারা কোরআন শরীফ পড়ে রুইয়াত বাহজাতুহু তাদের চেহারার ভিতরে কোরআনের চিহ্ন আইসা যায় কিন্তু আমি তাদেরকে ভয় পাই, কোরআন শরীফ পড়তে পড়তে চেহারার ভিতরে কোরআনের চিহ্ন আইসা যায় কিন্তু আমার নবী তাদেরকে ভয় পায়, সাহাবীরা বলে কেন ভয় পান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন সালা জারিহি বিসাইফে, তারা তাদের মুসলমান ভাইদেরকে তলোয়ার নিয়ে দৌড়ায় হত্যা করার জন্য, ডান কাটায় আর সুন কাটায় বই না গেছে নিরে বাবা আমার, এরপরে শুধু তাই নয় ওরা মাহু বিশ্বিরকে তারা বলে তাদের মুসলমান ভাইরা নাকি মুশরিক,
তারা বলে তাদের মুসলমান ভাইরা নাকি মুশরিক। সাহাবারা বলে ইয়া রাসূল আল্লাহ, কুলতু ইয়া নবী আল্লাহ, আইয়ুহুমা আওলা বিশিরকে আল মারমিউ আম রামিউ? কালা বাল রামিউ। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আল্লাহ, এই দুই দল, এক ভাই আরব ভাইরে এক মুসলমান ভাই, আরব মুসলমান ভাইরে তলোয়ার নিয়ে হত্যার জন্য দৌড়ায় শেরেকের ফতোয়া দিয়া। এখন আমি নবী জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে, এই দুই দলের ভিতরে মুশরিক কে? যে তলোয়ার নিয়ে দৌড়ায় সে মুশরিক না যাকে দৌড়ায় সে মুশরিক? আল্লাহর নবী বলেন, যে তলোয়ার নিয়ে দৌড়ায় সে হলো এক নম্বর মুশরিক, আর যাকে দৌড়ায় সে হলো আমার আশেক উম্মত। বুখারীর হাদিস। এখন আসেন আমি কোরআন শরীফে আবার যাই। এই যে আমার হাতে ইয়াবা তাফসীর দেখতেছেন কিনা, কিতাব দেখতেছেন কিনা, দলা খাইতে খাইতে কালি উঠে গেছে উপরের, ভিতরের বেড়ন দিয়ে এবার দেখাই। এই যে কিতাবের নাম তাফসীরে সাহাবী, আলেম ভাইরা নাম শুনছেন কিনা? ইমাম আহমদ ইবনু মুহাম্মদ আল খালাওয়াতি আস-সাহাবী আল মিসরি আল মালিকি, তিনি 1241 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি সূরা ফাতের, আমি অমুক বাংলার জাকির নায়ক সাজদে যামু না, অমুক নম্বর, অমুক ফিস্টা, অমুক জায়গা, এটি হয়েছে দুকাবাজি কথা। কারণ এই ফিস্টা দিয়ে কেউ কোনোদিন বিচারা পাইবেন না, হয় হাদিসের নম্বর বলবেন আর নাইলে কোন অধ্যায় অধ্যায়টা বলবেন। এইবার আসেন আমি বলতে আছি সূরার নাম সূরা ফাতির। কোরআন শরীফের ভিতরে সূরা ফাতির বিচারলে পাওয়া যাইব কিনা? হ্যাঁ, এইবার বুঝে গেছেন। এই সূরা ফাতিরের আয়াত নম্বর হইল 8, বিচারা পাওয়া যাইব কিনা? এবার 8 নম্বর আয়াতটা আমি আপনাদেরকে পড়িয়া তারপরে বুঝাইয়া দেই। মুসলমানরে বুঝা রাখো আসল জিনিস কোন জায়গায়, ঝামেলাটা লাগলো কোন জায়গায়, কেন আজকে ইসলামের ভিতরে জঙ্গিজন ঢুকে গেল, ঝামেলা লাগছে কোন জায়গায়, এখন শুরু হয়ে গেল। ইন্না শায়তানা লাকুম আদুন ফাত্তাখিজুহু আদুয়া ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমার আল্লাহ কোরআনে কইছে কি কয় নাই? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ রে, যাই না রাখো, ইন্না শায়তানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিজুহু আদুয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তানের দল তোমাদেরকে ডাকে। ইন্নামা ইয়াদউ হিযবাহু, শয়তানের হিযবাহু ইয়ানি হিযবা শয়তান, শয়তানের দল তোমাদেরকে ডাকে। আলা ইলা আসহাবিস সাঈর লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তোমরা যেন সকলেই জাহান্নামী হইয়া যাও, জাহান্নামী হওয়ার জন্য শয়তানের দল তোমাদেরকে ডাকে। এখন তিনি বলতেছে, ওয়াল মানা মিনাল কুফরি মিন আউয়ালিজ জামানে ইলা আখিরিহি, ও দুনিয়ার মানুষ রে, যাই না রাখ রে, শয়তানের দল নবীজির যুগে শুধু তাই নয় রে, কিয়ামত পর্যন্ত শায়াতিনিল জিন্নে ওয়াল ইনস, মানব এবং জিন জাতির ভিতরে শয়তান আছে, কিয়ামত পর্যন্ত শয়তানের দল থাকবে। আমনে কো বিবেকি কি কথা থাকবো নি, তাহলে ও জাহান্নামে যাইব কারা? কিয়ামত পর্যন্ত শয়তানের দল থাকবে। তিনি এইবার বলে, মুফাসসির সাহেব বলে, আমার জামানার শয়তানের দল কারা তোমাদের কে চিনাইয়া দেই? এইবার তিনি বলে আসল কথা কয়, হাযিহিল আয়াতু নুজ্জিলাত ফিল খাওয়ারিজ, এই আয়াতটা ইসলামের প্রথম নম্বরের জঙ্গি খারিজিদের ব্যাপারে নাজিল হয়েছে। আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, ও আল্লাহর বান্দারা যাই না রাখেন রে, খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম তারিখে তবারি খুলেন, সেই দিন মসজিদে নবীর মসজিদে, বাগদাদের মসজিদে, কুফার মসজিদে মাওলা আলীকে যেই দিন শহীদ করে, শহীদ করে নামাজরত অবস্থায় শহীদ করে, নামাজরত অবস্থায় শহীদ কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে আঘাত করার পরে সে অস্ত্রটা হাতের দিকে চাইরা নামাজের ভিতরে মুনাজাত দিছে, আল্লাহ একজন বেদাতিকে আমি হত্যা করলাম, আমাকে কবুল করো। বলেন, এই জন্য সুন্নি ভাইয়েরা তোমরা কষ্ট পায় না তোমাদেরকে বেদাতি বললে, কারণ যুগ যুগ ধরে সুন্নিদেরকে তারা বেদাতি বলে বইলা থাকে।
অসুবিধা না তো? শুধু তাই নয়, আমাদের দেশের যেই মিস্টার পার্টিরা তারা বলে সুন্নিরা বন্ডা সন্ডা, এরা আমল টামল করে না। আরে বাবা, আমরা যে আমল করি আমাদের আমল তো দেখা যাবে না, এটা তো তোমার বলা দরকার নাই, স্বয়ং রহমতুল্লিল আলামিনে আগে সার্টিফিকেট দিয়া গেছে। আমালিহিম ইকরাউল কুরআন লা ইয়াজা ওয়াজু হানাজিরহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি ইয়ানজুরু ফিন নাসরি।